চলো শুভাশিস রেডিও। পবিত্র নিমতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ প্রাঙ্গণে কবির তিরোধান দিবস উদযাপন হচ্ছে। সম্মাননীয় অতিথিরা উপস্থিত গুরুদেবকে কেন 78 বছর আগে জন্মগ্রহণ করলাম না, তাহলে তো রবি ঠাকুরকে দেখতে পেতাম, ছুঁতে পেতাম, জানতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য এমনই যে রবি ঠাকুরের সময় আমরা জন্মাইনি, তাই রবি ঠাকুরকে শুনেছি, রবি ঠাকুরকে উপলব্ধি করেছি, রবি ঠাকুরকে পড়েছি, রবি ঠাকুরকে জেনেছি, কিন্তু রবি ঠাকুরকে দেখতে পাইনি। আজ সেই বেদনা নিয়ে আমরা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছি তাকে সম্মান জানানোর জন্যে, তার এইটা মনে মনে বলার জন্যে, তুমি তো মারা যেতে পারো না, তুমি তো আমাদের ছেড়ে চলে যেতে পারো না। তার কারণ আমরা যারা বাংলা ভাষা নিয়ে বড় হয়েছি তারা তো তোমাকে ছাড়া আর কিছু জানেনি। আমরা ছোটোবেলা তোমার কবিতা পড়ে বড় হয়েছি, যখন যৌবনে এসেছি তোমার কবিতা পড়ে, প্রেম করতে শিখেছিও তোমার কবিতা পড়ে, আর যখন চলে যাব তোমার কবিতা হয়তো বা তোমার গানের মধ্যে দিয়ে আবার এই পৃথিবীর থেকে চলে যাব। সুতরাং মৃত্যুর থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে ছাড়া আর তো কিছু নেই আমাদের জীবনে, তাই তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। আজকে আমাদের বাঙালির অতি আপনজন রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। এই প্রজন্মের মানুষ হিসেবে আমরা আজকের দিনটা আসলে আফসোস করি যে কেন 78 বছর আগে জন্মালাম না, কেন রবীন্দ্রনাথকে দেখতে পেলাম না। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের জীবনের সব জায়গায় আছেন, রবীন্দ্রনাথ ছেলেবেলার কবিতায় আছেন, যৌবনের প্রেমে আছে, বার্ধক্যের অনুশোচনায় আছে, মৃত্যুর পরেও রবীন্দ্রনাথ আছে। তাই তাকে নিয়েই তো আমাদের বাঙালির জীবন, তাই তাকে ভোলা যায় না, তাকে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমরা এখানে। আমাদের বাঙালির অতি আপনজন রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। এই প্রজন্মের মানুষ হিসেবে আমরা আজকের দিনটা আসলে আফসোস করি যে কেন 78 বছর আগে জন্মালাম না, কেন রবীন্দ্রনাথকে দেখতে পেলাম না। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের
জীবনের সব জায়গায় আছেন। রবীন্দ্রনাথ ছেলেবেলার কবিতায় আছেন, যৌবনের প্রেমে আছেন, বার্ধক্যের অনুশোচনায় আছে, মৃত্যুর পরেও রবীন্দ্রনাথ আছে। তাই তাকে নিয়েই তো আমাদের বাঙালির জীবন, তাই তাকে ভোলা যায় না, তাকে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি।